Assalamu alaikum everyone. Welcome back to my channel Recipes by Roxy. আজ আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো গার্লিক চিকেন মিটবল। চিকেন মিটবল রেসিপি তৈরির জন্য আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। আমি চিকেনের বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। মাংসগুলোকে এখন ব্লেন্ড করে নিব। চিকেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের কিনারের অংশগুলো কেটে আলাদা করে নিয়েছি। ব্রেডগুলোকে এখন একটু সামান্য পানিতে ভিজিয়ে পানি চিপড়ে ফেলে দেব। এখন ব্লেন্ড করা চিকেনে ব্রেড দিয়ে দিলাম। এর সাথে আরো দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ, আরো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে অল্প অল্প করে চিকেন নিয়ে এভাবে গোল গোল করে বল আকারে শেপ দিব। একইভাবে আমি বাকি সব বলগুলো তৈরি করে নিব। আমি আগে একটি পাত্রে পানি দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। পাত্রের পানি যখন বুদবুদ উঠবে তখন চিকেন বলগুলোকে পানিতে একটা একটা করে ছেড়ে দিব। দশ থেকে 12 মিনিট চিকেন বলগুলোকে সিদ্ধ করে নিব। বলগুলো যখন পানিতে ভেসে উঠবে তখন পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি সব বলগুলোকেও সিদ্ধ করে নিব। সবগুলি চিকেন বল সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে কিছু বল ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখব একটি প্লাস্টিক বক্সে। এভাবে চিকেন বলগুলোকে বক্সে করে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে এবং পরবর্তীতে ওগুলো আপনি বের করে ভেজে খেতে পারবেন। বাকি চিকেন বলগুলোকে এখন ডুবো তেলে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম লো করে নিয়েছি। খুব বেশি সময় ভাজব না, হালকা সোনালি রং হলেই তুলে আনব। Thank you.
হয়ে গেল দারুণ স্বাদের গার্লিক চিকেন মিটবল। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।